আমি একটা বিষয় বুঝে পাই না যে বাংলাদেশের কালচার এমন কেন বিয়ার নামে যে আমাদের বাংলাদেশে কনেদেরকে গোসল দেওয়া হয় সেটা না হয় মানে নেওয়া যায়, কিন্তু সেই গোসল দেওয়ার সময় যে পার্শ্ববর্তী যে মানুষগুলা তাদের যে একটা কালচার তৈরি হয় এটা নিয়ে মানে খুবই কনফিউশন আছে। তারা কি এখানে কাবাডি না হাডুডু খেলে নাকি মানে গোসল করে এটা বুঝা পায় না, মানে বুঝি না মানে আরে ভাই কোন একটা গোসল করতেছেন গোসল করার সমস্যা কি, আপনারা এরকম মানে পুরুষ মহিলা এরকম জাতাজাতি করার কি হলো ভাই, এটা কি কোনো কালচারে পড়ে? আপনি মনে করেন যে আপনার একজন বোন সামনে মানে জারে পেটেছে ওর এই দুইটা মনে করেন পানি দিতেছে, আপনার এক ভাই এবং চাচাতো ভাই সবাই মিলে এরকম মানে একটা কি কালচার তৈরি করছেন আপনারা, এটা কি মানে সমাজে কি মানে আসলে কত টাকা কতটা মানে মানে ব্যাড ইফেক্ট পড়ে সেটা আপনারা একটু ভাবলেই বুঝতে পারবেন। তো আপনার কনের বিয়া বা ছেলের বিয়া তাদেরকে গোসল করাতে হবে, হ্যাঁ নির্দিষ্ট কিছু পুরুষদেরকে পুরুষরা গোসল করান সমস্যা কি, মেয়েদেরকে মহিলারা গোসল করান, এখানে মানে সকল পুরুষ আইসা হলুদ মাখাই তৈব তারপরে নিজেরা ধরা ডলাডলি করতে হইব, এটা কোনো কালচারে পড়ে ভাই? মানে এটা কি মন কালচার ভাই, দেখেন এখানে মানে কি একটা অবস্থা। আরে ভাই মানে মনে হচ্ছে মনে হয় দুটোই মানে তার বউ, মানে কি একটা অবস্থা কালচার যে তৈরি করছে বাংলাদেশে, মনে হয় যে মানে এরা কোনো ধর্মের অনুসারী না, ইসলাম ধর্মে কি এটা এলাও করে এখন, মানে মানে কি যে কমু মানে আমার বলার মতো ভাষা নাই, মানে এখানে পারামারি করে কি হইলো, এর পারামারি করে কি মানে লাভ আছে টাকা দিব, এই যে কতগুলো মহিলা একসাথে এই পুরুষ দৌড়ছে এমনি মানে এটা কি হইলো ভাই, মনে হয় যে সবাই মানে মনে হয় যে ওই এলাকার পুরুষ মনে আর নাই একটাই আছে, সবাই মনে হয় যে ওই না পিছনে যদি একটা পিছু পেল না আছে দেওয়া দিয়েছে, মানে কি একটা অবস্থা, এটা কি কোনো কালচার নাকি আপনারাই বলেন। আমাদের এই কালচারটা মানে খুব দ্রুত চেঞ্জ করতে হবে, নাহলে সমাজে একটা মানে খুব ব্যাড ইফেক্ট পড়বে, কারণ এটা মনে করেন যে যারা ছোট পোলাপান তারাও দেখতেছে সামনে তারাও এই কালচারটাই মানে দেখবে এবং এটাই মানে শিখে উঠবে, পাশাপাশি এটা যেভাবে চলতে থাকে তাহলে কিন্তু এক পর্যায়ে মানে খুব এই দেখে না যাতায়াত শুরু করছে। আরে ভাই কি যাতায়াত, এটা কি হইলো ভাই, এটা কি হাড়ুডু খেলা হইতেছে নাকি ভাই, হাই রে খোদা, মানে দেশে আইসা যে পড়ছি বুঝতে পারি না, মানে আরে ভাই মজা করেন, মজা করার তো অনেক মানে স্কোপ আছে, আপনি অন্যভাবে মজা করেন, মানে যাতায়াতি করে মানে পুরুষ মহিলা মানে কি একটা বিশ্রী অবস্থা তৈরি করছে, মানে দেশটা একদম একদম পচায় লাগছে, পুরা দেশটা পচায় লাগছে, মানে এই দেশ তো এমন ছিল না আগে যখন আমাদের শহীদ গাজীদের দেশ ছিল তখন তো এরকম ছিল না, এইটা মানে কি একটা কালচার যে তৈরি করছে মানুষগুলা, আমাদের খুব দ্রুত এই কালচার চেঞ্জ করতে হবে। আপনারা যারা মানে আছেন এবং যারা দেখেন এই বিষয়গুলো একটু খেয়াল করবেন, মানে সমাজে এই কালচারটা মানে ঘুরে উঠতে দেওয়া যাবে না, ঠিক আছে? বিশেষ করে এই সমস্যাটা গ্রাম অঞ্চলে বেশি হয়, শহরে এরকম হয় না, কারণ শহরে এটা করার কোনো স্কোপ নাই, তো গ্রাম অঞ্চলে যারা শিক্ষিত আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এটা মানে এটা একটু নিজেরা একটু নজরদারি করবেন এবং দেখে এটার একটু মানে সমাধান করার চেষ্টা করবেন, ঠিক আছে?